السلام عليكم ورحمة الله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني لا تشرك بالله إن الشرك لا ظلم عظيم أو قام قال النبي صلى الله عليه وسلم أبي حذيفة رضي الله تعالى عنه قال রসুল্লা সাল্লাহআসালাম আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য দূরদূর শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবীর প্রতি সাল আলিহীসাল্লাম সম্মানিত দর্শক আজকের আলোচনার বিষয় হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব আপনি একজন পিতা হিসাবে আপনার সন্তানের প্রতি আপনার কী দায়িত্ব রয়েছে একজন মাতা হিসাবে মাতার প্রতি সন্তানে কি দায়িত্ব রয়েছে এ বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ও বিল্লাহ ও ফিকি ইল্লাবিল্লা ও আলিহি তকিব সন্তানের প্রতি পিতামাতার যে দায়িত্ব রয়েছে এর মধ্যে সর্বপ্রথম যেটি দায়িত্ব সেটি হচ্ছে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করবে তো সেই সন্তানের কানে আদানের শব্দ পৌঁছে দিতে হবে কেননা আবু রাফে থেকে হাদিস মনু তিনি বলেন রয়ত রসল্লা সাল আলী গিন আদানীল হাসারিমী গীন ফাতেমা ফেমা তুবিসহ আবু রাফে থেকে হাদিস মনু তিনি বলেন যখন ফাতেমা রদি তালা আনহা হাসাদিম আলী রদি আল্লাহ তালনকে প্রসাব করলেন তখন আমি নবী সাল আলী আসাল্লামকে সোলাতের আদানের মতো আজান দিতে দেখেছি হাদিসটি তিরমিজি শরীফের চোদ্দোশো পনেরো নম্বর হাদিস আলোচ্য হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে যখন সন্তান জন্মগ্রহণ করবে তখন সন্তানের কানে সলাতের আজানের মতো আজান দিতে হবে এটা পিতামাতার সর্বপ্রথম দায়িত্ব সলাতের আজানের মতোই আজান দিতে হবে কোনো শব্দ পরিবর্তন করা যাবে না সংযোজন বিয়োজন করা যাবে না নারী পুরুষ যে কেউ আজান দিতে পারে পুরুষের আজান দেওয়াটাই উত্তম আজান দেওয়ার অর্থ হচ্ছে যে সন্তানের কানে আজানের শব্দ পৌঁছে দিতে হবে এ কথা ঠিক নয় যে সন্তানের ডান কানে আজান দিতে হবে এবং বাম কানে একামত দিতে হবে হাদিস ঠিক নয় এটা হচ্ছে পিতামাতার সর্বপ্রথম দায়িত্ব দ্বিতীয় নম্বর দায়িত্ব হচ্ছে তাহনিক করা তাহনিক বলা হয় খেজুর বা মিষ্টি জাতীয় কোনো কিছু চাবিয়ে সে লালা মিশ্রিত খাদ্য বাচ্চার মুখে দিয়ে বাচ্চার জন্য বরকত এবং কল্যাণের দোয়া করা একে বলা হয় তাহনিক আল্লাহনবীর জামানায় রসুল সাহাশালামের নিকটে বাচ্চাদের নিয়ে আসা হতো এ ব্যাপারে আয়ে আল্লাহ তালা বলছেন কানাই উতাবিসে বিয়ানে ফাইবারিকো আলাইহিম হিম ও হান্ন হোম আল্লাহর নবীর নিকটে নবজাত শিশুকে নিয়ে আসা হতো নবীর কোলে দেওয়া হতো নবী সে বাচ্চাকে নিয়ে সেই খেজুর চাবিয়ে সেই মিশ্রিত খাদ্য সে বাচ্চার মুখে দিয়ে বরকত এবং কল্যাণের দোয়া করে দিতেন একে বলা হয় তাহানিক বর্তমান আমরাও সে বাচ্চারকে তাহনিক করব বর্তমানে যেহেতু আল্লাহনবী নেই আল্লাহ উত্তর স্বরী রয়েছেন আল আলামাওয়ারাসল আম্বিয়া আলেম ওলামাদের নিকটে বাচ্চাকে নিয়ে যাবো অথবা বাচ্চাকে নিয়ে এসে তাহানিক করে নিব। আপনি যদি আলেমও খুঁজে না পান আপনার এলাকায় যদি কোনো তাকওয়াশীল ব্যক্তি থাকে তাহলে তিনি নিকটে নিয়ে যান নিয়ে গিয়ে তাহানিক করে নিয়ে আসেন আপনার বাচ্চার জন্য কল্যাণ রয়েছে তৃতীয় নাম্বার দায়িত্ব হচ্ছে বাচ্চা বাচ্চাকে যখন মাতা দুধ পান করাবে তখন বিসমিল্লা বলে পান করাতে হবে কেননা যে খাদ্যে বিসমিল্লা বলা হয় না পাঠ করা হয় না সেই খাদ্য শয়তান ভক্ষণ করে আল্লাহনবী সাহসাল্লাম বলছেন ইন্না আমা আল্লাহ আলাইহি যেই খাদ্যে বিসমিল্লা পাঠ করা হয় না সেই খাদ্য শয়তান তার নিজের জন্য হালাল করে নেয় উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে যেহেতু খাদ্য শয়তান খাবে বিসমিল্লা বলা না হলে সেহেতু বিসমিল্লা বলে দিতে হবে কেননা সে ছোট বাচ্চা মাসুম বাচ্চা সে বিসমিল্লা বলার ক্ষমতা তার নেই সে ক্ষমতা রাখে না চার নম্বর দায়িত্ব হচ্ছে যখন খাওয়া শেষ হয়ে যাবে পান করা শেষ হয়ে যাবে খাওয়ার শেষে পান করা শেষে আলহামদুলিল্লাহ বলে দিতে হবে কেননা আল্লাহ সাল্লাম বলছেন আইয়া আল্লাহ আয়া আয়কুল্লা আকলাতা ফাই আহমেদ আলাইহিহি ও ইশ্রবাসরত ফাই আহমেদ আলাইহি কারণ নবী সলাহিসাল্লাম বলছেন যখন খাওয়া শেষ হয় পান করা শেষ হওয়ার পরে যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পাঠ করে আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকেন এই বাচ্চা যেহেতু আলহামদুলিল্লাহ বলার ক্ষমতা রাখে না সেহেতু আপনাকে আলহামদুলিল্লাহ বলে দিতে হবে এটি আপনার দায়িত্ব পাঁচ নম্বর দায়িত্ব হচ্ছে সন্ধ্যার সময় শিশুকে বাড়ির বাইরে নিয়ে যাওয়া যাবে না কেননা এ সময় শিশু জিনের আহার করতে বের হয় তারা যদি বাচ্চাদের পায় তাহলে ক্ষতি করে আল্লাহনব্বী সাহেবসাল্লাম বলছেন বোখারি এবং মুসলিম শরীফের হাদিস ওয়াকফিতু সিবিআাল ঈশা জিন জিনতে শাহরান ওখাতফাতান আল্লাহনবী সাহসাল্লাম বলছেন সন্ধ্যার সময় তোমাদের বাচ্চাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখো কেননা এ সময় আহার করতে বের হয় তারা যদি বাচ্চাদের পায় তাহলে ক্ষতি করে অনেক সময় মেরেও ফেলে এই জন্য সন্ধ্যার সময় বাড়ির বাইরে বা ছাদের উপরে নিয়ে যাওয়া যাবে না একটু রাত হলে তখন নিয়ে যাওয়া যাবে এতে কোনো সমস্যা নেই এরপরে পাঁচ ছয় নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানের আঁকিকা করতে হবে নাম সাত নম্বর দায়িত্ব হচ্ছে নাম রাখতে হবে আট নম্বর দায়িত্ব হচ্ছে তার মাথার চুল কেটে ফেলতে হবে সম্মানিত দর্শকবিন্দু এগুলো হচ্ছে পিতামাতার দায়িত্ব সন্তানের প্রতি তো তাহানি করতে হবে আপনার নাম রাখতে হবে আঁকিয়া করতে হবে নবী সাহসাল্লাম বলছেন আল গোলাম মুর তাহানুবে আঁকি কাতিন তুষবাহ আনুয়া আমার সাহাবে যখন সন্তানের বয়স সাত দিন হয় তখন তোমরা কী করো তার পক্ষ থেকে আঁকিয়া করো ওয়াইসাম্মা নাম রাখো ওয়া ইলহা আসাহু এবং তার মাথার চুল কেটে ফেলো অতএব আমাদেরকে সপ্তম দিনে নাম রাখ আঁকিকা করতে হবে নাম রাখতে হবে মাথার চুল কেটে ফেলতে হবে এবং সেই চুল পরিমাণ রূপ্য সাধ্য করতে হবে এছাড়াও আরও দায়িত্ব রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো যখন বাচ্চার একটু বড়ো হবে তখন সেই বাচ্চাকে খাতনা করতে হবে খাতনা করা সন্ন্যাত এরপরে দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদেরকে উত্তম শিক্ষায় শিক্ষিত করতে হবে উত্তম আদর্শবান শিক্ষা দিতে হবে এগুলো হচ্ছে পিতামাতার দায়িত্ব যেমনভাবে লোকমান হাকিম তার ছেলেকে শিক্ষা দিয়েছিলেন এই জন্য আল্লাহ তালা বলছেন মানু কু আংফুসা কুম ওয়াহলিকুম নারা হে ইমানদারগণ তোমরা নিজের জাহান নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও রক্ষা করো একজন পিতামাতাই তার পরিবারকে ছেলে মেয়েকে জাহান নাম থেকে রক্ষা করতে পারে যদি সে পিতামাতা তার দায়িত্বগুলো পালন করে লোকমান হাকিম যেভাবে দায়িত্ব পালন করেছিলেন তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন এ বোনাইয়া হে তো ল বিল্লাহ তুমি শিরিক করিও না ইন্ডাস শিরখ আল্লাহুল মোনা আদিম নিশ্চয়ই শিরক হচ্ছে অতি বড় পাপ লোকমান হাকিম এভাবে তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন নয় নয়টি উপদেশ দিয়েছিলেন সম্মানিত দর্শকবৃন্দ আলোচনা লম্বা হয়ে যাচ্ছে আমি যেটি আপনাদের বোঝাতে চাচ্ছিলাম যে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এর প্রথম নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানের কানে আদান দিতে হবে দ্বিতীয় নম্বর তাহানি করতে হবে তৃতীয় নম্বর তার নাম রাখতে তৃতীয় নম্বর বিষ্ণু বলে খাওয়াতে হবে চতুর্থ নম্বর হচ্ছে খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলে দিতে হবে পঞ্চমে বলেছি আপনার সন্ধ্যার সময় শিশুকে বাড়ির বাইরে নিয়ে যাওয়া যাবে না তারপরে ষষ্ঠ নম্বর হচ্ছে যে তার সপ্তম দিনে আঁকিকে করতে হবে তারপরে অষ্টম নম্বর নাম রাখতে হবে নবম নম্বর তার মাথার চুল কেটে ফেলতে হবে দশম নম্বর তার খাতনা করতে হবে এবং এগারো নম্বরে বলেছি যে সন্তানকে উত্তম শিক্ষায় শিক্ষিত শিক্ষিত করতে হবে আদর্শবান শিক্ষা দিতে হবে আল্লাহ সুবাহন তালা আমাদের প্রত্যেকটি পিতামাতাকে আমরা যেন প্রত্যেকটি পিতামাতা ছেলে মেয়েদের এই উপদেশ দিয়ে এই আমরা উপদেশ দিয়ে আদর্শবান ছেলে গড়ে তুলতে পারি আল্লাহ সুবাহন তালা আমাদের সেই তফিক দান করুন আমরা পিতা হিসাবে মাতা হিসাবে যেন এই দায়িত্বগুলো পালন করতে পারি আল্লাহ আমাদের সেই তফিক দান করুন আমিন এ বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছে ওয়াখের দওয়ানা রহমদুলিল্লাহুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি